ছিল দেখো খুকুরদা এসে পাঁশকুড়া দিয়ে আসতে বাঁ হাতে এবং ঘাটাল দিক দিয়ে আসতে ডান হাতে কালীবাজার দিয়ে ঢুকে সোজা এসে এই ঢালটা দিয়ে নামতে হবে। 5 কিলোমিটার এসে এই ঢালটা দিয়ে নামলে মাঠের রাস্তা দিয়ে সামনেই মন্দির দেখো। কি হচ্ছে এখন? নতুন করে হচ্ছে এই স্কুল সব মেরামত করে গ্রামের যে সমস্যা ছিল সব মিটে গেছে। কেন এটা দেখাবে তুমি একটু বলো তুমি? যা সমস্যা ছিল সব সমাধান হয়ে গেছে তো এখন তোমাদের ভালো? আচ্ছা এখন 22টা গ্রাম মিলে অনুষ্ঠানটা হবে মানে সবাই সদস্য থেকে। আচ্ছা 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 তো এখন তোমরা খুশি তো মন্দিরটা চালু হয়েছে? আপনারা খুশি থাকলে হ্যাঁ আমরা তো আসতে পারলেই ভালো। আপনারা আসবেন যাবেন তোমার যতই লোকজন আসবে তত তো খুশি হবে ভালো লাগবে বলো? হ্যাঁ এ তো খুলে উদ্বোধন হবে বলে বলতো বিভোর হয়ে তোর এই রূপে তোকে নিয়ে রই যে সুখে কাছে না থাকলে চোখে জল ঝরে না। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা এসে গেছি দেখুন সেই মন্দির। বহু অপেক্ষার পরে আবার নতুন করে খোলা হচ্ছে মন্দিরটা। এখনো রাস্তাঘাট সব মেরামত হয়নি, প্রচণ্ড খারাপ রাস্তাঘাট, তোমরা আসতে থাকবে। আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, দেখছি আমরা গিয়ে দেখা যাক কি হয়, উদ্বোধন নাকি। দিদি ভাইকে একটু জিজ্ঞেস করি, দিদি ভাই আজকে মন্দির চালু হয়ে যাচ্ছে? হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এসে গেছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের গোপালচক গ্রামের দ্বিতীয় তারাপীঠ। হ্যাঁ তোমার ঠিকই শুনছো, দ্বিতীয় তারাপীঠ, এটা রামপুরহাট তারাপীঠ নয়। তো দেখো এই হলো সেই তারাপীঠ, তো তোমাদের অনেক অপেক্ষা গবেষণের পর এটা আবার গোপালচক তারাপীঠ আবার খুলতে চলেছে 11ই জানুয়ারি। তো তোমরা সবাই এসো প্লিজ, তোমরা সবার আমন্ত্রণ রইলো গ্রামবাসীর পক্ষ থেকে। আর দেখো এই হচ্ছে মন্দির, দেখো এখানে মন্দিরের কাজ চলছে, মন্দির ভাঙাচোরা কাজ চলছে। তো 11 তারিখের মধ্যে কাজ সব কমপ্লিট করতে হবে। তো দেখো এইদিকে দোকানগুলো সব পিছিয়ে নেওয়া হচ্ছে, এদিকে পিছিয়ে যাচ্ছে দোকানগুলো, আর ওখানে ভাঙাচোরা হচ্ছে। ওপরে দেখো মন্দিরের কাজ চলছে, রং হচ্ছে, খুব তড়িঘড়ি করে কাজ করা হচ্ছে। মন্দিরটা দেখো তোমরা, খুবই সুন্দর। যারা আসোনি তারা প্লিজ 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 এখানে এসে একবার দর্শন করে যাও। তো তোমাদের জন্যই 11 তারিখে আবার খুলে দেওয়া হচ্ছে তারাপীঠ মন্দির, দ্বিতীয় তারাপীঠ, গোপালচক গ্রামের দ্বিতীয় তারাপীঠ। 22টা গ্রাম মিলে এই মন্দিরটা দাঁড় করিয়েছে সবাই এই গ্রামের সদস্য। দেখো এখানে কিছু ভাঙাচোরা হচ্ছে, এই মন্দিরগুলো এর দোকানগুলো এপাশে ঘুরে যাবে। তো এখানে গ্রামের পরিবেশ খুবই সুন্দর, চারিদিকে পুরো ফাঁকা, মাঠের মধ্যে দোকানটা মশারি মন্দিরটা। দেখো এরকম সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ওপরে মন্দির। তোমাদের দেখাবো ভেতরে মন্দিরে কি আছে। তো মন্দিরের ভেতরে তো এখন মা তারা নেই, উনি এখন অন্য জায়গায় আছেন। তোমাদেরকে সেখানে নিয়ে যাবো ঠাকুর দর্শন করতে। আর দেখো এদিকে একটা পুকুর আছে, পুকুরে হাঁস আছে, তো আবার আগের মতো এখানে হাঁস টাস খেলা করবে। আর এদিকে দেখো, এদিকে একটা কাজ হচ্ছে, এখানটা ভোগ তৈরি হবে মায়ের, এবং জনসাধারণরা এখানে ভোগ সেবা করবে, তো এখানটা সেই জন্য তৈরি করা হচ্ছে।
বসে না পাচিলে গিয়ে দেয়া হচ্ছে একদম মন বসে না ও মা তারা তোকে ছাড়া মন বসে না অবশেষে মা 11 জানুয়ারি তার নিজের বাড়িতে ফিরছে। ভিডিওটি কেমন লাগলো বলবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।